মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না। নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন। বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন। সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন। জ্বর, শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরো একবার অনুরোধ করা হচ্ছে, 14 দিন বাড়ির বাইরে না বেরোতে। বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো স্বেচ্ছাসেবক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আপনাদের আবেদনের জন্য কী কী দরকার হবে সম্পূর্ণটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। একদম ফ্রিতে আপনারা ছেলে এবং মেয়ে উভয়ে এখানে আবেদন করতে পারবেন। তো যারা আপনারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চান স্বেচ্ছায়, এই COVID-19 করোনার প্রকোপে এখন যে রাজ্য জুড়ে একটি সমস্যার সৃষ্টি হয়েছে, এর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা স্বেচ্ছায় এখানে আপনারা কাজ করতে পারবেন এবং আপনাদের পারিশ্রমিক কিছু দেওয়া হবে। তো দেখুন, এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা জোরদার করার জন্য চিকিৎসক এবং নার্স এবং প্যারামেডিকেল এবং অন্যান্য যারা পরিষেবা প্রদান করতে ইচ্ছুক তাদের কাছে দরখাস্ত ও আহ্বান জানানো হচ্ছে। COVID-19 সম্পর্কিত দায়িত্ব অনুসারে পারিশ্রমিক পাবেন আপনারা। এবং এখানে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর কর্তৃক প্রদেয় নির্দিষ্ট ফর্মেটে আপনারা সমস্ত রকম তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। তো দেখুন, নিচে একটি ফর্ম রয়েছে, এই ফর্মটি, এই যে ফর্মটি দেখা যাচ্ছে, এই ফর্মটি আপনাদের ডাউনলোড করতে হবে। এবং ডাউনলোড করে দেখুন, এখানে আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আসার পরে আপনারা এই যে দেখুন আবেদনপত্র ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন, ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলে আপনার ফর্মেটটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আপনি সম্পূর্ণটা দেখে নেবেন। এবং দেখুন এখানে আপনাদের কী কী লাগবে এবং কী কী অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী কী দরকার হবে পদ্ধতিটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার সামনে আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে এরকম আপনার সামনে শো করবে। তো আপনারা একটু নিচের দিকে চলে যাবেন, দেখবেন এখানে আপনারা যে আবেদন করবেন সেই ফর্মটি এখানে দেওয়া রয়েছে। এখানে আপনাদের ফুল নেম দেবেন এবং আপনাদের অ্যাড্রেস দেবেন এবং আপনাদের মোবাইল নাম্বার এখানে বসাবেন এবং ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন এবং ডেট অফ বার্থ এখানে বসাবেন। তারপর যদি আপনাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে বসাবেন এবং আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে এই ঘরগুলোতে বসিয়ে দেবেন এবং কোন সালে আপনারা পাস করেছেন সম্পূর্ণটা এখানে আপনারা দেখে নেবেন ডাউনলোড করে। এবং আপনারা এখানে দেওয়ার পরে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে আপনাদের সিগনেচার করতে হবে এবং ডেজিগনেশন যদি থাকে আপনাদের তাহলে সেটা দিয়ে দেবেন এবং আপনারা কোন জায়গাটায় কাজ করতে চাইছেন সেখানে এখানে প্লেস এখানে আপনারা কিছু লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনারা এই ফর্মেটটি আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করার পরে আপনারা আবার ফার্স্ট পেজে চলে আসবেন। ফার্স্ট পেজে আসার পরে দেখুন একটু নিচের দিকে এখানে আপনাদের আবেদনপত্র পাঠানোর একটি ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে, এই যে COVID-19volunteers@gmail.com এই মেইলে আপনাদের ফর্মটি আপনাদের স্ক্যান করে পাঠাতে হবে। তারপর ওখান থেকে আপনাদের ডেকে নেবে এবং এখানে তাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারেও আপনারা ফোন করে অ্যাপ্লাই করতে পারেন কাজের জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করুন যাতে তারা ভলান্টিয়ার কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে এবং আপনারাও এখানে করে দিতে পারেন। আপনাদের কোনো রকম সমস্যা হবে না এবং সরকার সম্পূর্ণ দায়িত্ব নেবে। অবশ্যই আপনারা এখানে ফর্ম ফিল আপ করে দিন।